গজপতি জেলা আর উদয়গিরি ব্লক অন্তর্গত বস্ত্রীগুড়া গ্রাম পঞ্চায়েত ইন্দিরাবাস কলোনির কালিয়া রহিত দীর্ঘ দশ মাস তলে বিলক ধান উড়াইবা বা কুলি মজুরি লাগবে যাই ধান উড়াইবা সময় ধান উড়া যন্ত্রপাতির পঙ্খা হঠাৎ খসি যাই এবং উড়ি আসি কালিয়া রহিতর দুই চক্ষুরে আঘাত করেছিল। সেই ক্ষণে কালিয়া রক্তাক্ত হয়ে তলে কচাড়ি হয়ে পড়ে। তবে কালিয়া রহিতক খবর গ্রামবাসী শুনে ঘটনাস্থলে পৌঁছি উদয়গির স্বাস্থ্যকেন্দ্র কালিয়া নিয়ে এবং আর উদয়গিরি স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার কালিয়া উচ্চ পারড়া খেমুটি স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তরিত করে এবং সেখানে কালিয়ার দুই চক্ষু নষ্ট হয়ে যাই বলে ঘোষণা করে ডাক্তার জনক। কালিয়া যৌবন সময় দৃষ্টিহীন হয়ে যাবার পরিবার চলাইবার কষ্ট হয়ে পড়ছে, কারণ কালিয়া জনে রোজগারিয়া পিলা থিলে এবং একুটিয়া নিজ পরিবার প্রতিপোষণ করুথিলে এবং পরে কালিয়ার ভিন্নক্ষম অবস্থা পরিবারকু অন্ধারকু ঠেলি দেলা। কালিয়ার ভিন্নক্ষম দেখি গ্রামবাসী কালিয়াকু ভিন্নক্ষম প্রমাণপত্র করিবা পাই পারড়া খেমুটি স্বাস্থ্যকেন্দ্র নিয়েছিলে। দীর্ঘ দশ মাস কালিয়ার ভিন্নক্ষম প্রমাণপত্র থাইবি কালিয়া ভিন্নক্ষম ভত্তা পাউ নথিলে। কালিয়া ভিন্নক্ষম প্রমাণপত্র ধরি বস্ত্রগুড়া পঞ্চায়েত ও আর উদয়গিরি ব্লককু বারম্বার যাওথিলে বি কালিয়াকু ভিন্নক্ষম ভত্তা মিলু নথিলা। এই খবর সংগ্রহ করে গজপতি কার্যরত নিউজ 95 ওড়িয়ার সাংবাদিক যোগ্যবন্ত পরীক্ষা প্রায় এক মাস তলে নিউজ 95 ওড়িয়ার খবর প্রকাশ করেছিলেন। এই খবর শুনে পঞ্চায়েত গ্রামসেবক ও ব্লক অধিকারী তুরন্ত কালিয়া ঘরকু যাই ভিন্নক্ষম প্রমাণপত্র মাগি চলিত মাসর ভত্তা প্রদান করিছন্তি। গজপতি যোগ্যবন্ত পরীক্ষাঙ্ক রিপোর্ট নিউজ 95 ওড়িয়া। দেশ বিদেশর কোণ অনুকোণর টিকনিক খবর দেখন্তু আমসহ ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম রে আমাকে দেখন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু আদ্যম ভুলন্তুনি।